तापि तुम जेनो भूतरि शयं रूपं कदा ददामि मोहिजं शपनान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपद कमलं श्रीगुरुन् संगीतं श्रीकृष्ण चैतन्यदेवम्। हेलो बंधुरा, तुम्हारे सबाई के स्वागतम बबिस ब्लॉगे। आज के आमार बाबार बासाय आमार ठाकुमा एवं दादुर शरणे गीता पाठेर अनुष्ठान आयोजन करा हुए छे। तो 2019 साले आमार ठाकुमा मारा गए छे 29 मे, और तार एक बछर परे आमार दादू एक दिन आगे मारा गए छे। तो ये आमार ठाकुमार छवि। तो ठाकुमा के निये आज के बेश किछु कथा तोमादेर साथे शेयर करब, माने ठाकुमार स्मरणे स्मृतिचारण। আর এটা হচ্ছে ঠাকুমার আঁকা ছবি, আমার ভাই এঁকেছে। তো এখানে গীতা পাঠ করা হচ্ছে। তো এই মাতাজি আমাদের বাসায় এসেছেন গীতা পাঠ করার জন্য, তারই কিছু অংশ বিশেষ শেয়ার করছি। দেখছেন ভগবান কি বলছে, যে আত্মা না মৃত্যু হয় না জন্ম হয়, আত্মা না বৃদ্ধি পায় না বড় হয় না ছোট ছোট হয় না। তারপরে ভগবান বলছে অজ নিত্য শাশ্বত, অজ মানে যাকে জয় করা আর এখানে এখন রান্না করছে সবজি আর রান্না করছে খিচুড়ি। তো মা আজকে এই খিচুড়ি এবং সবজি রান্না করেছে, আর মাকে সাহায্য করেছে আমার ছোট ভাই। তো আজকে অনেক কাজ করেছে মার সাথে সকাল থেকে নিয়ে, এগুলো সব গুজগাজ করা সব কিছু। তো ছবিটা নিতে দিচ্ছিল না আমাকে। আর খিচুড়ি রান্নার রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো প্রচণ্ড গরম পড়েছে, আর গরমের জন্য আমি কোনো ব্লগও বানাতে পারছি না, আর তার মধ্যে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। তো মা আজকে কিন্তু সকাল থেকে অনেক পরিশ্রম করেছে এই গরমের মধ্যে। তো রান্না করা শেষ, এখন খাবারটা প্যাকেট করা হবে। তো হচ্ছে আমার মাসতুতো ভাই সমর, তো ছোটো মাসি আর সমর এসেছে আজকে আমাদের বাসায়। তো এখানে এখন খিচুড়ি সবজি দিয়ে একটা প্যাকেট করা হবে। তো আজকে গীতা পাঠ উপলক্ষে বাসায় কিছু লোকজন আসছে, তো তাদের জন্যই এই প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে। আর আমি আমার ব্লগে আমার দাদুর ছবিটা দিতে পারিনি, কারণ দাদুর ছবিটা আমার কাছে ছিল না। তো আমাদের সাথে আমার ঠাকুমার কেমিস্ট্রিটা যদি বলি, সেটা কিন্তু খুবই মধুর ছিল। মানে আমার ঠাকুমা কিন্তু খুব মজার মানুষ ছিল, আর ঠাকুমাকে সবাই পছন্দ করত, আর আমরা তো করতামই। তো আজকে ঠাকুমা নেই, ভাবতেই কেমন লাগে। 2019 ঠাকুমা মারা গিয়েছে, আজকে 2021-22-23 চারটি বছর তো ঠাকুমা নেই আমাদের মাঝে। আমার ঠাকুমা কিন্তু খুবই একজন জ্ঞানী মানুষ ছিল, আর আমাদের নাতি নাতনিদের সাথে ঠাকুমার সম্পর্কটা খুবই ভালো ছিল। কিন্তু দাদু ছিল একটু গম্ভীর প্রকৃতির, তো দাদুর সাথে আমরা খুব বেশি একটা মিশতাম না, আর দাদুকে আমরা সবাই একটু ভয়ই পেতাম। কিন্তু ঠাকুমা আমাদের কাছে মানে অন্যরকম একটা ব্যাপার। তো এখন যখন বাড়িতে যাই ঠাকুমাকে আর দেখি না। তো মাঝখানে আসলে ঠাকুমা চলে যাওয়ার পরেই দাদুর চলে যাওয়া, তারপরেই সেই বছরই আমার কাকাতো বোনের হাজবেন্ডটা মারা যাওয়া, আর তার এক বছর পরেই আবার আমার কাকার চলে যাওয়া। তো সব কিছু নিয়েই মানে কেমন যেন একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। তো এই জিনিসগুলো খুবই কষ্ট দেয় সবাইকে। তো আমাদের কিন্তু যৌথ পরিবার, আর আমরা যদি আমার বাবার চাকরি সূত্রে ঢাকা থাকতাম, তারপরে যখন একসাথে হতাম, তো যৌথ পরিবারের সেই আনন্দগুলো একটা অন্যরকম অনুভূতি আমাদের জন্য। তো ঠাকুমা চলে যাওয়ার পর থেকেই সংসারটা যেন কেমন হয়ে গিয়েছে। এবার যখন বাড়ি গেলাম তখন ঠাকুমার ঘরটা ফাঁকা, আর কেউ হাত ধরে টেনে পাশে বসায় না, আর ঠাকুমার বলা কথাগুলো আর শোনা হয় না। ঠাকুমা এবং দাদু যদিও তাদের বার্ধক্যজনিত কারণে পৃথিবী থেকে চলে যায়, কিন্তু কাকা আর আমার বোনের হাজবেন্ডটা চলে যাওয়াটা খুবই আমাদের জন্য শোকের ছিল। আর এর জন্যই ঠাকুমা এবং দাদুর বছর কি যে অনুষ্ঠানটা, তো সেটা সেভাবে করা হয় নাই। তো এবার বাবা এবং মা তাদের সামর্থ্য অনুযায়ী ঘরে একটু আয়োজন করেছে।
তো তোমরা আমার বাবা এবং মায়ের জন্য প্রার্থনা করবে, তারা যেন সুস্থ এবং ভালো থাকে। তো এখানে এখন যারা এসেছিল তাদেরকে একটু বসিয়ে মা প্রসাদ খাওয়াচ্ছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লগ।